জাকাত কতটুক সম্পদ হলে ফরজ হবে, ফিত্র আদায়ের সঠিক নিয়মটা কি? জাকাত একটা ফরজ ইবাদত, অর্থনৈতিক ইবাদত। এই জাকাতটা দুই প্রকার, একটা হলো কি অর্থের উপরে, একটা হলো কি শরীরের উপরে। শারীরিক জাকাত হলো কি ফিতরা, কারণ সিয়ামটা আমাদের শরীরের সঙ্গে সম্পর্ক, এরই একটা পার্ট হলো কি ফিতরা, ফিতরা যেটা আমরা সদকাতুল ফিতর বলি বা জাকাতুল ফিতর। আরেকটা হলো কি সম্পদের, মূলত চার প্রকার সম্পদ, পশু সম্পদ, কৃষি সম্পদ, সোনা রূপা এবং টাকা পয়সার সম্পদ, আরেকটা হলো কি ব্যবসাপণ্য। এই চার প্রকার মূলত, আরও কিছু ছোটোখাটো আছে, এর উপরে আমাদের জাকাত ফরজ হয়। জাকাত ফরজ হওয়ার জন্যে মূলত শর্ত মনে রাখতে হবে যে জাকাতের নেশাব পরিমাণ হওয়া এবং বছর পূর্ণ হওয়া, এক বছর চন্দ্রমাস পূর্ণ হওয়া, তার আগে এটা ফরজ হবে না। আমরা প্রথমেই টাকা পয়সাকে নিই। সোনা রূপা, সোনা হলো 85 গ্রাম হলেই নেশাব পরিমাণ হয়ে গেল, এক বছর পূর্ণ হলেই জাকাত দিতে হবে, না হলে দিতে হবে না, কম হলেও দিতে হবে না, বছর পূর্ণ আগে দাওয়াত দিতে হবে না। রূপা হলো এটা 500 গ্রাম, এখানে যখন 500 গ্রাম হয়ে যাবে তখনই জাকাত ফরজ হবে, এর আগে এটা ফরজ হবে না। তাহলে এর কম যদি হয় ফরজ হবে না, তাহলে এক বছর পূর্ণ না হয় ফরজ হবে না। এই সোনা এবং রূপারই অন্তর্ভুক্ত হচ্ছে টাকা পয়সা। তাহলে 85 গ্রাম স্বর্ণের দাম, এই পরিমাণ টাকা থাকে যদি আপনার কাছে এক বছর, অথবা রূপার 595 বা 590 বা 590 সরি আমি 500 বলেছিলাম মনে হয়, 590 গ্রাম যদি হয় তাহলে জাকাতটা ফরজ হয়ে যাবে। তাহলে এই যে এখন কিন্তু এখানে একটা প্রশ্ন লাগে যে আমি কি রূপার হিসাবে হিসাব করব না আমি স্বর্ণের, কারণ স্বর্ণের অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে, রূপার কিন্তু অ্যামাউন্টটা এত বড় হবে না। সেক্ষেত্রে আপনি ঐচ্ছিক, কেউ বলেছেন সোনা দিয়ে, কেউ রূপা দিয়ে, আপনি এখানে ঐচ্ছিক যে কোনোটা নিয়ে আসতে পারেন আপনি। তাহলে এটা হলো নেশাব, এই নেশাব পরিমাণ হলেই জাকাত ফরজ হবে এক বছর পূর্ণ হলে। কতটুক হবে টাকা যদি হয় স্বর্ণ হয়, তাহলে শতকরা 2% আপনাকে জাকাত দিতে হবে, প্রতি শতে 2.5 টাকা, 1,025, 1,250,000, এইভাবে আপনাকে হিসাব করে জাকাত বের করতে হবে। এইগুলো কি আপনার টাকা স্বর্ণ রূপার জাকাত। যদি কৃষি সম্পদ হয় তো ওষুধ দিতে হবে, যখন ফসল কাটবেন যদি এটা 60 অশাক অর্থাৎ প্রায় 700 গ্রাম যদি হয়, কী বলে 700 কেজি যদি হয়, তখন জাকাত ফরজ, যখন কাটবেন তখন দিতে হবে, এটার জন্য বছর পূর্ণ হওয়া শর্ত না। পশুর ক্ষেত্রে একটা নেশাব আছে, নিয়ম আছে। ব্যবসাপণ্য হলে, ব্যবসাপণ্য যেদিন থেকে আপনি নেশাব পরিমাণের টাকার মালিক হয়ে যা এই ব্যবসা শুরু করেছেন সেদিন থেকে এক বছর পূর্ণ হলে তখন আপনাকে মাল সব চুচেরা হিসাব করে গোডাউনে কত আছে, শোরুমে কত আছে, বিক্রি করে টাকা আপনার ক্যাশে কত আছে, অ্যাকাউন্টে কত আছে, আপনার ধার কত, আপনি কত মানে কী বলে ওটাকে বাকিতে রেখেছেন, সবগুলোর হিসাব করে শতকরা 2% আপনাকে জাকাত দিতে হবে। এবং ব্যবসা ক্ষেত্রে মনে রাখতে হবে মূলের সাথে আপনার লভ্যাংশ যোগ করে আপনাকে জাকাত বের করতে হবে, লভ্যাংশটার বছর পূর্ণ হওয়া শর্ত না। ধরি আমি 1 মাস আগে 10 লাখ টাকা পেয়ে গেলাম, 1 কোটি টাকা পেয়ে গেলাম, 1 মাস পরে আমি এটার হিসাব করব, এই লাভটাও মূলের সাথে হিসাব করে আপনাকে জাকাত বের করতে হবে। এখানে একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে যে টাকার জাকাত শাড়ি লুঙ্গি দিলে হবে না, টাকা দিয়ে দিতে হবে, ফসলেরটা ফসল দিয়ে দিতে হবে, গরুরটা গরু দিয়ে দিতে হবে বা ছাগল ভেড়া দুম্বার সেটা দিতে হবে, আপনি ব্যবসা পণ্যেরটা টাকা দিতে হবে। হ্যাঁ, কেউ যদি গার্মেন্টস মনে করেন কাপড় দিয়ে দিল বা ওইটাই দিয়ে দিতে পারে, সেটাও দিলে আদায় হয়ে যাবে, তবে টাকা দিয়ে দিলেই হবে। বাকি থাকলো ফিতরা, ফিতরার সম্পর্ক কিন্তু ইফতার কী বলে রোজার সাথে, আর রোজা যেহেতু খাওয়ার সাথে, এই জন্য খাদ্য দ্রব্য দিয়েই ফিতরা দিতে হবে, এটাই হলো সঠিক আমল। রাসূলুল্লাহ সাল্লাম এটার কাঠার মাপ দিয়েছেন, এটা গণনা দেন নাই, কাঠার মাপ কিন্তু কী হয় খাদ্যের হয় আর গণনা হয় টাকার, কাজেই খাদ্য দিয়েই আপনাকে ফিতরা দিতে হবে, যার যার খাদ্য সেটা দিয়ে একসা পরিমাণ দিতে হবে, এবং আপনি ঈদগাহে যাওয়ার আগেই দিতে হবে, 1-2 দিন আগে দিতে পারেন, আরও প্রয়োজনে দিতে পারেন,
তবে আপনাকে খাদ্য নিয়েই গরিবের বাড়িতে দিয়ে আসতে হবে, এই না যে লাইন করে পিষ্ট করে মেরে ফেলবেন, এটা করা জায়েজ নেই। আপনার প্রতি ফরজ হয়েছে, দেওয়াও ফরজ এবং তার বাড়িতে দিয়ে আসাটাও আপনার ফরজ। হ্যাঁ, গরিব যদি চলে আসে আপনি দিয়ে দেন হয়ে যাবে, তবে লাইন ধরিয়ে আপনি শাড়ি লুঙ্গি দেবেন আপনার ফিত্রা আদায় হবে না।